ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি বিস্কুটের রেসিপি। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি। এটা খুবই ইজি একটা রেসিপি। আর এই পিঠা তৈরিতে যেহেতু গুঁড়া দুধ এবং বিস্কুটের গুঁড়া ব্যবহার করা হয়, তাই আমি এর নাম দিয়ে দিয়েছি গুঁড়া দুধের বিস্কুট পিঠা। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কেন এর নামটা দিলাম, এর কি কোনো নাম নেই? আসলে আমি এই পিঠাটি শিখেছিলাম আমার এক ভাবির কাছে। ভাবি আমাদের বাসায় ভাড়া থাকতেন, ভাবি নিজের থেকে অনেক মজার মজার রেসিপি তৈরি করতো, এই রেসিপিটাও তাদের মধ্যে একটি। আমি ভাবিকে বলেছিলাম ভাবি এই রেসিপিটার একটা নাম ঠিক করে দেন, তখন ভাবি বলেছিল আমি আর কি নাম দেবো, তুমি একটা কিছু দিয়ে নাও। এই পিঠাটি প্রায় সময় আমি বাসায় তৈরি করে থাকি এবং সবাই খুব পছন্দ করে। আমার বিশ্বাস আপনিও এই রেসিপি দেখার পরে প্রথমবারে পিঠাটি তৈরি করতে পারবেন। আর এরকম নতুন নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমার সব রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে ভিউয়ার্স চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে চিনি আছে 1.5 কাপ, আর এখানে আছে বিস্কুট, বিস্কুটগুলো বাজারে কিনতে পাওয়া যায় ওই বিস্কুট। এখানে আছে লবণ 1 টেবিল চামচ, এখানে আছে গুঁড়া দুধ, এটা আছে 1 কাপ। যেই কাপে আমি চিনিটা মেপে নিয়েছি ঠিক ওই কাপে আমি এটা মেপে নিয়েছি। আর এখানে আছে 1টা ডিম, আর এর জন্য লাগবে ময়দা এটা প্রয়োজন মতো। এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি এবং সেই বিস্কুটগুলো এখানে ঢেলে দিচ্ছি, দিয়ে এগুলোকে হাত দিয়ে এভাবে করে একটু গুঁড়া করে নিতে হবে, কারণ আমাদের বিস্কুটের গুঁড়াটাই কাজে লাগবে। এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, আর এর সাথে দিয়ে দিচ্ছি সেই চিনিটা, যে 1.5 কাপ চিনি ছিল ওইটা পুরোটাই দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেব সেই গুঁড়া দুধটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি, এটাকে মিডিয়াম হাই হিটে জাল করতে হবে আর এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার যখন পানিটা ফুটে উঠবে তখন ওর ভিতরে আমি অল্প অল্প করে সেই ময়দাটা দেব এবং এটাকে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। যেভাবে আমরা চাউলের আটা দিয়ে একটা ডো তৈরি করি ঠিক একইভাবে এটা এভাবে নেড়ে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলাটা আসলে আস্তে একটু কমিয়ে দেওয়া যেতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে নিচের থেকে একটু পুড়ে যায়, দিয়ে এভাবে আস্তে আস্তে এটা দিয়ে মাখিয়ে নিতে হবে। আর কোনোভাবে নাড়াটা বন্ধ করা যাবে না, আর এটা খেয়াল রাখতে হবে যে এটা যেন অনেকটা শক্ত একটা ডোয়ের মতো তৈরি করা যায়। এই জন্য এখানে আমার যতটুকু পরিমাণ ময়দা লাগবে ঠিক ততটুকু ময়দা দিতে হবে, কারণ এই ডোটা শক্ত হলে বিস্কুটগুলো অনেক সুন্দর হবে। এরপরে ডোটা মাখানো হয়ে গেলে এভাবে ঢেকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে এটা যখন অল্প অল্প গরম থাকবে, মানে হাত দিয়ে মাখানো যাবে ভালোভাবে, এই পর্যায়ে এটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। এবং এটার মধ্যে সেই যে 1টা ডিম ছিল সেই ডিমটা আমরা এখন এখানে দিয়ে দেব, আর এর জন্য 1টা ডিমই যথেষ্ট। আপনি যতই আটা বেশি তৈরি করেন না কেন 1টা ডিমই যথেষ্ট, ডিম বেশি দেওয়ার কোনো দরকার নেই। ডিমটা যেন সিদ্ধ না হয়ে যায় এরকম একটা গরম থাকবে, আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে। ওই পর্যায়ে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এই আটাটা মাখানোর পরে দেখা যাচ্ছে যে অনেক সময় এটা বেশ নরম হয়ে যায়, তো ওই পর্যায়ে সে বিস্কুটের যে গুঁড়াগুলো থাকবে ওই গুঁড়ার থেকে অল্প অল্প করে এর ভিতরে দিয়ে দিতে হবে, আর এটা খুব ভালোভাবে মাখাতে থাকতে হবে। যতটুকু বিস্কুটের গুঁড়া লাগে ততটুকু দিয়ে নিতে হবে। এরপর এটা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর একটা সফট একটা খামির তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি এখানে মনে করেন যে চিনিটা যদি কম দিতে চান বা গুঁড়া দুধের পরিমাণ আরও কম দিতে চান, তারপরেও ওই পিঠাটা তৈরি করা যাবে, এতে কোনো সমস্যা হবে না। পিঠার টেস্ট কিছুটা কম হতে পারে কিন্তু এটা অনেক সুন্দরভাবে তৈরি করা যাবে। এই যে আমার ডোটা এখন মাখানো হয়ে গেছে, এটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি নরমও হয়নি, যতদূর সম্ভব এটা কিন্তু শক্তই হয়েছে। এবার হাত দিয়ে এরকম রুটি তৈরি করার জন্য আমরা যতটুকু করে আটা কেটে নিই ঠিক ততটুকু পরিমাণ ডো থেকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা পিঠার আকৃতি দিতে হবে। আমরা পছন্দ মতো ছোট বা বড় করে ডোটা তৈরি করা যায়।
এরপর আমি একটা পিঁড়ি নিয়ে নিচ্ছি এবং এখানে হাত দিয়ে এভাবে যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক একইভাবে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এটা বেলুন দিয়ে বেলা যাবে না, এটা এইভাবে তৈরি করতে হবে। এইভাবে দেওয়ার পরে এটাকে আমি একটা ছুরি দিয়ে বা কোনো কিছু দিয়ে ডিজাইন করে নেওয়া যেতে পারে, কাঁটা চামচ বা ছুরি দিয়ে। এই যে আমি এভাবে কয়েক রকম ডিজাইন করে নিচ্ছি নিজের মতো করে। এরকম করে ডিজাইন করে নিতে, ছুরিটা এটা কেটে যাবে না, জাস্ট একটু বসে যাবে। এইভাবে করে একটু ডিজাইনটা করে নিতে হবে। এই একটা ডিজাইন আমার তৈরি হয়ে গেল। এই যে আরেকটা ডিজাইন ঠিক একইভাবে এটা কেটে নিতে হবে এইভাবে। এরপরে সাইড থেকে এইভাবে একটু দিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ডিজাইন কঠিন মনে হয়ে থাকে, কাঁটা চামচ দিয়েও ডিজাইন করা যায়, আবার চার কোনা কোনি যে ডিজাইন ওইটাও করা যায়। এগুলো নিজের পছন্দ মতো, এগুলো এইভাবে করলে ভালো হয়, কারণ এই পিঠাটা বেশ পুরো থাকে, দেখেই বুঝতে পারছেন। আর অনেক অনেকটা ফুলে যাবে পিঠাটা যখন তেলে ভাজা হবে, এটা অনেক ফুলে যাবে, এই জন্য ডিজাইনটা খুব বেশি ডিপ করা যাবে না। এবার চুলায় আমি একটা প্যান দিয়ে দিছি এবং এখানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম থাকা অবস্থায় একেবারে লো হিটে আপনার চুলার যে সব থেকে কম তাপমাত্রা সেটাতে এই পিঠাগুলো ভাজতে হবে। খুবই আস্তে আস্তে সময় করে ভাজতে হবে। আমি এখানে 60টা পিঠা দিয়ে দিচ্ছি। এই 60টা পিঠা ভাজা হইতে যে সময় লাগবে, ওই টাইমের মধ্যে আমি আরও 60টা পিঠা তৈরি করে নেব। আর এই সময় একেবারেই লো হিটে থাকবে চুলাটার তাপ, এটা কোনোভাবে একটু বাড়ানো যাবে না, এটা আস্তে আস্তে কালার হতে থাকবে আর ভিতরটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রসেসে না করলে পিঠাটা আসলে ভিতরে কাঁচা থেকে যাবে, তখন এটা আর খাওয়ার উপযোগী থাকবে। যখন দেখবো যে পিঠাটির উপরে একটা ব্রাউন কালার চলে আসছে, ঠিক ওই সময় আমরা পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আর পিঠাটা ঠান্ডা হলে সব থেকে বেশি খেতে ভালো লাগে। আর এই পিঠাগুলোকে আমরা 3 থেকে 5 দিন মতো ফ্রিজ সংরক্ষণ করে রাখতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।